যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙাও বিসমিল্লাহিরrahmanirrahim সুপ্রিয় শিক্ষার্থী সালামুন আলাইকুম আমি ইনামুল স্যার ইকরাল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত তাসবিহ ও অর্থ সহ কোরআন শিক্ষার পাঠদানে কোরআন শিক্ষার ক্লাসে আপনাকে স্বাগত বিসমিল্লাহিরrahmanirrahim ফাইজা কোরাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি আমরা সবাই বলি রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুরুন তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি আমরা সবাই বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহালি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে আমার কথা সবাই বুঝতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তো প্রিয় শিক্ষার্থীগণ আল কোরআন অধ্যয়ন করুন তাসবিহ ও অর্থ সহ প্রিয় শিক্ষার্থীগণ দেখতে দেখতে আজকে আমাদের ১৯তম ক্লাস কততম ক্লাস ১৯তম ক্লাস তো প্রিয় শিক্ষার্থীগণ ১৯তম ক্লাসে আমরা শিখব হচ্ছে হরফে মুকাত্তাতের পরিচিতি আমরা দেখব হরফে মুকাত্তাত কি তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আজ আমরা শিখব ১৯তম ক্লাস আজ আমরা শিখব হরফে মুকাত্তাত অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণসমূহ তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা জানি যেমন দুই নম্বর সুরা আল বাকারা শুরুতে প্রথম যে আয়াত আছে আলিফ লাম মিম তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা খেয়াল রাখবো হুরুফ শব্দের অর্থ হচ্ছে কি অক্ষর সমূহ আর মুকাত্তাত অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর সমূহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের কোরআনে কি কি বিচ্ছিন্ন অক্ষর সমূহ আছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীগণ আমরা একটু দেখে নিই অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর সমূহ এই সমস্ত শব্দের অক্ষরগুলি যুক্ত নয় এবং আলাদাভাবে পড়া হয় সম্পূর্ণ কোরআনে ১৪টি সেট আছে এ কোরআনের মধ্যে ২৯ বার আছে অর্থাৎ ১৪টি সেট কোরআনের মধ্যে কতবার আছে ২৯ বার আছে একমাত্র আল্লাহ জানেন এই বিচ্ছিন্ন অক্ষর সমের অর্থ যেখানে মাদের নির্দেশ আছে কেবল টান দিবেন এটি খুব সহজ তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা খেয়াল করে দেখি বিচ্ছিন্ন অক্ষর কত ২৯টি সুরা শুরুতে আছে কোথায় আছে ২৯টি সুরা শুরুতে প্রিয় শিক্ষার্থীগণ আপনারা যখন কোরআন পড়বেন তখন শুরুতে যেমন সুরা বাকারা তারপর হচ্ছে আল ইমরান অর্থাৎ কোরআনে ১১৪টা সুরা আছে তার মধ্যে ২৯টা সুরা শুরুতে এই বিচ্ছিন্ন অক্ষর বা হরফে মুকাত্তাত গুলা ব্যবহার হয় ব্যবহার হয়েছে তো যেমন এই যে সুরা বাকারার আলিফ লাম মিম তারপর আলিফ লাম র এইরকম ১৪টা সেট আছে যা অর্থাৎ ১৪টা সেট আছে সেই ১৪টা সেট ২৯টা সুরা শুরুতে আসছে আজকে আমাদের পুরো ক্লাসটা এই বিচ্ছিন্ন অক্ষর সমূহ নিয়ে তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা দেখি প্রথম সেটটা আমরা দেখব ৬টি সুরার শুরুতে আছে যেমন আলিফ তারপরে কি আছে লাম তারপরে মিম প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করুন এখানে কি কোনো শুধু তাজদিদ আছে এখানে আর কি আছে উপরে টান আছে অর্থাৎ এই এগুলাকে বলা হচ্ছে হরফে মুকাত্তাত অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর সমূহ অর্থাৎ যেখানে মাদ আছে সেখানে আপনাকে টেনে পড়তে হবে এই বিচ্ছিন্ন বর্ণের অর্থ একমাত্র কে জানে আল্লাহ তাআলা আল্লাহ ভালো জানে তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা খেয়াল করব কোন কোন সুরার ইয়াতে আছে আমরা দেখি খেয়াল করুন এই যে আলিফ তারপরে কি আছে লাম তারপরে কি আছে মিম তো প্রিয় শিক্ষার্থীগণ আপনাদেরকে পড়তে হবে এইভাবে আমরা দেখেন আমরা মাদ্দে লাজিম পড়ে আসছি কি আসছি মাদ্দে লাজিম এই যে খেয়াল করুন এই যে লাম যদি আপনারা বানান করেন তাহলে এই যে লাম আলিফ জবর লা তারপর কি মিম আছে লাম তাহলে এখানে দেখুন বেসিক মাদের পরে কি আছে এই যে সুকুন এটা হচ্ছে মাদ্দে লাজিম এই জন্য এই লাম বর্ণটা যখন আপনারা পড়বেন তখন এটাকে কি করতে হবে চার আলিফ পরিমাণ টানতে হবে তারপরে দেখুন মিম কি বর্ণ আছে মিম মিম বানান ময়
মিম ইয়াজের মি আর এখানে ম মিম, এই যে দেখুন এক আলিফ মদের পরে কি আছে, এই যে সুকুন আছে, তার মানে এটাও কি মাদ দেয় লাজিম। তো প্রিয় শিক্ষার্থীগণ কিভাবে পড়বেন আপনারা বলুন আমার সাথে, আমরা বলবো আলিফ লাম মিম, আবার বলুন আলিফ লাম মিম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আলিফ কেন টানবো না, কারণ আলিফের উপর কি নাই, কোনো মাদ নাই। অর্থাৎ দেখুন এই যে লাম বানানোর ক্ষেত্রে এই যে লাম মাদ্দে লাজিম আছে, মিমের ক্ষেত্রে মাদ্দে লাজিম আছে, এই জন্য লাম এবং মিম পড়ার সময় কি করতে হবে আপনাদেরকে, চার থেকে পাঁচ আলিফ টেনে পড়তে হবে। আমরা কিভাবে পড়বো আমরা আরেকবার প্র্যাকটিস করি, আপনারা সবাই বলুন কিভাবে, আলিফ লাম মিম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ এই আলিফ লাম মিম এই অর্থাৎ আমরা 14টা সেট পড়বো, তার মধ্যে এটা হচ্ছে প্রথম সেট। এই প্রথম সেটটা কি 6টি সুরা শুরুতে আছে, তো আমরা জেনে নেই কোন কোন সুরাতে আছে। 2 নম্বর সুরা আল বাকারা শুরুতে পাবেন, 3 নম্বর সুরা আল ইমরান, ইমরান সুরা আল ইমরান ইমরানের শুরুতে পাবেন, 29 নম্বর সুরা আনকাবুত, আনকাবুতের শুরুতে পাবেন, 30 নম্বর সুরা হচ্ছে আর রোম শুরুতে পাবেন, 31 নম্বর সুরা হচ্ছে লোকমান সেখানে পাবেন, 32 নম্বর সুরার নাম হচ্ছে আশিস দা। অর্থাৎ এই 6টা সুরা শুরুতে আপনারা এই সেটটা পাবেন। কি পাবেন আমরা আর একবার বলি, আলিফ লাম মিম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা দ্বিতীয় সেটটা দেখি, আলিফ লাম র 5টি সুরা শুরুতে আছে। আমরা দেখুন এই যে আলিফ, আলিফের ক্ষেত্রে কি কোনো মাদ নাই, তারপর দেখুন এই যে লাম, লামের ক্ষেত্রে আমরা আগের হরফে দেখি, আগের সেটে দেখে আসছি যে লাম মাদ দে লাজিম, তারপরে খেয়াল করুন এই যে র এক আলিফ মাদ আছে, কি আছে র এক আলিফ মাদ। তাহলে আমরা কিভাবে বলবো আপনারা সবাই আমার সাথে বলুন, আলিফ লাম র, আলিফ লাম র, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ দেখি আমরা এই আলিফ লাম র অর্থাৎ কয়টি, 5টি সুরা শুরুতে পাবেন। আমরা কি কি সুরা আমরা দেখে নিই, 10 নম্বর সুরা ইউনুস, 10 নম্বর সুরা ইউনুস, 11 নম্বর সুরা হুদ, হুদে পাবেন, 12 নম্বর সুরার নাম হচ্ছে ইউসুফ সেখানে পাবেন, 14 নম্বর সুরা হচ্ছে ইব্রাহিম সেখানে পাবেন, 15 নম্বর সুরার নাম হচ্ছে আল হিজর। অর্থাৎ এই 5টা সুরাতে আপনার পাবেন কোন কোন সুরা, ইউনুস, তারপর হচ্ছে হুদ, তারপর হচ্ছে ইউসুফ, তারপরে ইব্রাহিম, তারপর হচ্ছে আল হিজর। এই 5টা সুরার শুরুতে আপনার কি এই সেটটা পাবেন, অর্থাৎ আলিফ লাম র। তো আপনারা আমার সাথে আবার বলুন কিভাবে বলবো আমরা, আলিফ লাম র, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। চলুন প্রিয় শিক্ষার্থীগণ আমরা তৃতীয় সেটটা দেখি, একটি সুরার কি আছে শুরুতে, কি আছে আলিফ, তারপরে কি আছে লাম আমরা জানি, মিম জানি, তারপরে এখানে র। অর্থাৎ আলিম, আলিফ লাম মিম র, 4টা বর্ণের মধ্যে লাম এবং মিমের মধ্যে 4 আলিফ পরিমাণ টানতে হবে। অর্থাৎ 13 নম্বর সুরা কি, 13 নম্বর সুরার নাম হচ্ছে আর রাদ, আর রাদে আপনারা এটা পাবেন একটা, অর্থাৎ আর 13 নম্বর সুরার নাম হচ্ছে আর রাদ, সেখানে শুরুতে আপনারা এই সেটটা পাবেন। আমরা বলি আলিফ লাম মিম র, মাশাআল্লাহ। আরেকবার বলি আলিফ লাম মিম র, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা হরফে মুখাতাত বিচ্ছিন্ন অক্ষর সমূহ 14টা সেট দেখব, তার মধ্যে অলরেডি 3টা সেট আমরা শিখে ফেললাম। চলুন আমরা চতুর্থ সেট দেখি, একটি একটি সুরা শুরুতে পাবেন, 17 নম্বর 7 নম্বর সুরা, 7 নম্বর সুরার নাম হচ্ছে আল আরাফ, আরাফ সুরা আরাফে আপনারা এই সেটটা পাবেন। কি আছে দেখি, আলিফ আমরা পড়ে আসছি, লামও শিখে আসছি, মিম, তারপরে দেখি সোয়াদ। প্রিয় শিক্ষার্থীগণ আপনারা খেয়াল করুন এই যে সোয়াদ, আলিফ জব সোয়াদ, দাল জব এই যে সোয়াদ, এই যে দেখুন এখানে এই যে বেসিক মাদের পরে কি আসছে, সুকুন আসছে। আমরা 18তম ক্লাসে মাদে মাদে লাজিম পরে আসছি, কি পরে আসছি, মাদে লাজিম। আপনাদের কি মনে আছে বেসিক মাদের পরে যদি তাসদিদ অথবা সুকুন থাকে তাহলে এটাকে 4 আলিফ পরিমাণ অবশ্যই টানতে হবে, যেটাকে মাদে লাজিম বলে। তাহলে সদ বানান, এই যে লাম বানানটা আমরা এর আগে দেখে আসছি, মিম বানানটাও দেখে আসছি, নতুন এখানে আর একটা সেট আসছে কি, অক্ষর বর্ণ আসছে সদ, এই যে দেখুন 4 আলিফ টানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা আমার সাথে বলুন আমরা কিভাবে পড়বো এটাকে, আপনারা বলুন আলিফ লাম মিম সদ, মাশাআল্লাহ। আমরা আর একবার বলি আলিফ লাম মিম সদ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ এই চতুর্থ সেট কোথায় পাবেন আপনারা, 7 নম্বর সুরা আরাফে পাবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা পঞ্চম সেট দেখি, পঞ্চম সেট 6টি সুরা শুরুতে আছে, কয়টি সুরা, 6টি সুরা। কি আছে দেখুন, এই যে হা, এই যে হালিফ জবর হা, এক আলিফ মাদ, এই জন্য কি খারা জবর আসছে,
মিম তো আমরা পড়ে আসছি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সবাই আমার সাথে প্র্যাকটিস করুন। আমরা কিভাবে বলবো? হামিম, হামিম। আমরা আরেকবার বলি, হামিম। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন দেখি কোন কোন সুরাতে আসছে। খেয়াল করুন, এটা হচ্ছে 40 নম্বর সুরা মুমিন। এই 40 নম্বর সুরা মুমিনে পাবেন, 41 নম্বর ফুসিলাত বা হামিম সাজদা সেই সুরাতে পাবেন, 43 নম্বর সুরার নাম হচ্ছে জুখরুফ সেখানে পাবেন, 44 নম্বর সুরা হচ্ছে আদ্দুখান সেখানে পাবেন, 45 নম্বর সুরা হচ্ছে জাসিয়া সেখানে পাবেন, 46 নম্বর সুরা হচ্ছে আহকাফ। অর্থাৎ 6টা সুরা শুরুতে আছে, 40, 41, 43, 44, 45, 46 নম্বর সুরাতে আপনারা এই সেটটা পাবেন 6টি। অর্থাৎ প্রথম সে এটা কত, পঞ্চম সেটটা 6টি সুরা শুরুতে আছে। আমরা 40 নম্বর সুরা মুমিন, 41 নম্বর সুরার নাম কি হামিম সাজদা, 43 নম্বর সুরা জুখরুফ, 44 নম্বর সুরা দুখান, 45 নম্বর সুরা হচ্ছে জাসিয়া, 46 নম্বর সুরার নাম কি আহকাব। এই 6টা সুরা শুরুতে আপনার এই হামিম এই সেটটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা 6ষ্ঠ সেটটা দেখি। একটি সুরা শুরুতে পাবেন, এটা অনেক বড়, খেয়াল করুন এই যে এখানে কাফ আছে, এই যে কাফ বানান দেখুন, এখানে 4 ইলেকট্রন হবে, হা, এই যে দেখেন একালিপমাদ ইয়া, এখানে একালিপমাদ আইন, এখানেও দেখেন মাদ্দে লাজিম সদ, এখানেও কি আছে মাদ্দে লাজিম। তাহলে আমাদের কাফ আইন এবং সদ এই তিনটাতে 4 আলিফের উপরে টানতে হবে, আর এগুলাতে 1 আলিফ টানতে হবে। অর্থাৎ 19 নম্বর সুরা মারিয়ম, 19 নম্বর সুরা কি মারিয়মে এই সেটটা আপনারা পাবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা একটু নিঃশ্বাস বড় করে নিন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। আমরা সবাই বলি কি হবে, কাফ হা ইয়া আইন সাদ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আর একবার বলি কি হবে, কাফ হা ইয়া আইন সাদ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই সেটটা আপনারা কোথায় পাবেন? 19 নম্বর সুরা মারিয়মের শুরুতে পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা 14টা সেটের মধ্যে সপ্তম সেট, একটি সুরা শুরুতে পাবেন, কি আছে, তহা, তহা, 20 নম্বর সুরা তহাতে পাবেন, 20 নম্বর সুরার নামে হচ্ছে তহা, সেখানে আপনারা এই সেটটা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা অষ্টম সেটটা দেখি, একটি সুরার শুরুতে আসছে কি, ত, সিন। প্রিয় শিক্ষার্থীগণ, ত এই যে একালিপ মাদ খারাজ অবর চলে আসছে, সিন এই যে দেখুন বেসিক মাদের পরে কি আসছে, এই যে সুকুন আসছে, এই জন্য 4 আলিফ টানতে হবে। 27 নম্বর সুরা আপনারা কোথায় পাবেন? এটা নামলে পাবেন, কোথায় পাবেন? 27 নম্বর সুরা নামল, 27 নম্বর সুরা আপনারা কোথায় পাবেন? নামলে পাবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা বলি, আপনারা সবাই আমার সাথে বলুন, ত সিন, তসিন, তসিন, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা নবম সেটটা দেখি, দুটি সুরার শুরুতে আপনারা পাবেন ত সিন আর কি মিম, ত সিন মিম। অর্থাৎ 2টি সুরা, 28 নম্বর সুরা হচ্ছে আল কাসাস সেখানে পাবেন, 26 নম্বর সুরা আর সুয়ারা সেখানে আপনারা পাবেন। তো চলুন আমরা বলি, ত সিন মিম, তসিন মিম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, কেন এই বর্ণগুলো টানবো, এই যে দেখুন এই মাদের নিয়মে, অর্থাৎ 18তম ক্লাসে আমরা মাদে লাজিম পড়ে আসছি, এই প্রত্যেকটা সেটের প্রায় কি কি আস কি মাদ আছে, মাদে লাজিম, এই জন্য আপনাদেরকে 4 আলি পরিমাণ টানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা দশম সেটটা দেখি, একটি সুরা শুরুতে আসছে ইয়া, তারপরে সিন, 36 নম্বর সুরা পাবেন, 36 নম্বর সুরার নামে হচ্ছে কি ইয়াসিন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সবাই আমার সাথে বলুন, ইয়াসিন, 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 মাশাআল্লাহ। তো চলুন 11তম সেট দেখি, একটি সুরা শুরুতে পাবেন আপনারা 42 নম্বর সুরা সুয়ারা, 42 নম্বর সুরা কি সুয়ারাতে আপনারা এটা পাবেন। অর্থাৎ কয়টা, 3টা করে আছে আইন, আমরা জানি এখানেও কি মাদ্দে লাজিম, সিন এখানেও মাদ্দে লাজিম। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে নতুন একটা বর্ণ চলে আসে, দেখুন হরফ, এই যে কফ, এই যে কফ বানান দেখুন, এই যে কফ আলিফ জবর কফ হা সুকুর, এই জন্য এখানে 4 আলিফ বা মাদ্দে লাজিমের নিয়মে আপনাদেরকে টানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সবাই বলুন কি হবে, আইন স, আইন সিন কফ, আইন সিন কফ, আইন
সিন কফ, মাশাআল্লাহ। তো তুমি শিখে দিবেন, আপনারা এইভাবে এই সেট গুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। তো চলুন 12তম সেট দেখি। একটি সুরা শুরুতে 68 নাম্বার সুরা কলাম, 68 নাম্বার সুরার নাম কি? কলাম। তো সেখানে আপনারা এটা শুরুতে পাবে, দেখুন এই যে নুন, এই যে নুন ওয়াকিফ, নুন তারপর সাকিন, তাহলে কি হবে? নুন নুন নুন, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা 13তম সেটটা দেখি। একটি সুরা শুরুতে আছে কি? কফ। আমরা জানি কি হবে, 50 নাম্বার সুরা কফ, 50 নাম্বার সুরার নামে কি? কফ। তো বলুন কফ কফ কফ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন 14তম সেট। একটি সুরা শুরুতে পাবো কি আছে? সাদ। 38 নাম্বার সুরার নামে কি? সাদ। 38 নাম্বার সুরার নাম কি? সাদ। আপনারা বলুন সাদ সাদ সাদ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের 19তম লিসন, 19তম ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ 19তম ক্লাসে আমরা বিচ্ছিন্ন অক্ষর সম পড়তেছি, অর্থাৎ এই 14টা সেট 29টা সুরার শুরুতে আসছে। 29টা সুরার কোথায় আসছে? শুরুতে আসছে। তো প্রিয় শিক্ষার্থীগণ এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা এইভাবে এগুলো পড়বো এবং আমরা কি করব, বিশ্বাস করব যে এগুলো প্রত্যেকটা কোরআনের এক একটা কি আয়াত। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা আর একবার প্র্যাকটিস করি এই 14টা সেট। আপনারা আমার সাথে বলুন সাদ কফ নুন তসিন ইয়াসিন তহা হামিম আলিফ লাম আলিফ লাম র তসিন মিম আলিফ লাম মিম র আলিফ লাম মিম সাদ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আর দুইটা আছে আমরা বলি, আমরা সবাই প্র্যাকটিস করি। আপনারা বলুন কাফায়াইন সাদ, মাশাআল্লাহ। চলুন প্রিয় শিক্ষার্থীগণ আর একটা আছে আমরা বলি হামিম আইন সিন কফ, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ এই 14টা সেট 29টা সুরার শুরুতে আপনারা পাবেন। এগুলাকে বলে বিচ্ছিন্ন অক্ষর অথবা হরফে মুকাত্তাত, হরফে মুকাত্তাত, অর্থাৎ এগুলার অর্থ একমাত্র আল্লাহ 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 তাআলা ভালো জানে। আমাদেরকে এগুলো বিশ্বাস করতে হবে এবং প্রত্যেকটাই কি কোরআনের এক একটা আয়াত। তো প্রিয় শিক্ষার্থীগণ এগুলো আপনারা এইভাবে টেনে পড়বেন। তো প্রিয় শিক্ষার্থীগণ চলুন আমরা লিখি সবচেয়ে সাধারণ শব্দগুলি। প্রিয় শিক্ষার্থীগণ এখানে 14টা সেট আছে, অবশ্যই কিন্তু আপনারা এই 14টা সেট খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ আল কোরআনের শব্দ বিন্যাস আমরা একটু দেখে নিই। আমরা জানি মাত্র 60টি শব্দ থেকে কোরআনের আল কোরআনের প্রায় 50% শব্দ তৈরি হয়েছে, আর 25% শব্দ এসেছে 260টি শব্দ থেকে, আর বাকি 25% জন্য 4,525টি শব্দ এসেছে। তত্ত্বসূত্র আপনারা দেখে নিতে পারেন corpus.quran.com। তো প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা মোট কতটি শব্দ শিখলাম? 14টি শব্দ শিখলাম। কয়টি? 14টি শব্দ শিখলাম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ অবশ্যই আপনারা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ আমরা জানি শেখার 60টি উপায়, শোনা, দেখা, বলা, লেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, বারবার অনুশীলন করা, আর হচ্ছে দলবদ্ধভাবে অনুশীলন করা। তো প্রিয় শিক্ষার্থীগণ আমি শুনি আমি ভুলে যাই, আমি দেখি আমি মনে রাখি, আমি অনুশীলন করি আমি শিখি, আমি শিখাই আমি পাণ্ডিত্য অর্জন করি। তো প্রিয় শিক্ষার্থীগণ আপনারা অবশ্যই কিন্তু বারবার শুনবেন, দেখবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের এই কোরআন পড়া আরো সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা সবাই দোয়া করতে থাকি, সবাই বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, হে আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও,
রাসুলের প্রেম দিয়ে হৃদয়ে রাঙা।